হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব ঝাল ঝাল পুলি পিঠা। পুলি পিঠা কিন্তু আমার খুবই পছন্দের একটা পিঠা। আমি যেভাবে তৈরি করে থাকি আজকে আমি আপনাদের সাথে ঠিক সেইভাবেই শেয়ার করব। আর ইজি রেসিপি বাই সায়মা চ্যানেল, মানেই তো সবসময় সব রকমের ইজি রেসিপি। আজকের এই মজাদার পুলি পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে চালের গুঁড়ি নিয়ে নিলাম। আপনি চাইলে শুকনো চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। আবার অনেকেই আটা অথবা ময়দা দিয়ে পিঠাটা তৈরি করে থাকে, কিন্তু আমার কাছে চালের গুঁড়ি দিয়ে এটা সবচেয়ে বেশি ভালো লাগে আর খুবই মুচমুচে হয়। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা অবশ্যই কম দিতে হবে। যতটুকু পরিমাণে চালের গুঁড়ি ব্যবহার করবেন পানির পরিমাণটা তার চেয়ে অবশ্যই কম দিতে হবে। এখন এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিব। তারপর পানিটাকে একদমই ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। পানির পরিমাণটা কিন্তু অবশ্যই পরিমাণ বুঝে এখানে ব্যবহার করতে হবে, কারণ পানির পরিমাণটা বেশি হয়ে গেলে চালের গুঁড়ার যে ডো সেটা একদমই নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে পিঠাটা একদমই পারফেক্ট হবে না। এখন আমি এর মধ্যে সেই চালের গুঁড়িটা দিয়ে দিব। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে দিব, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই অবস্থায় চুলা আঁচটাকে ফুল বাড়িয়ে দিব। 1-2 মিনিট পরে চুলা আঁচটাকে কমিয়ে রেখে একটা ঢাকনা দিয়ে 4-5 মিনিটের মতো ঢেকে রেখে দিব। চুলার আঁচটাকে অফ করে দিলেও হবে। তার কিছুক্ষণ পরে এটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। এখন এটাকে আমি একটা বলের মধ্যে নিয়ে নিব, যেটার মধ্যে নিলে খুব সহজে এটাকে মুথে নেওয়া যাবে। আর এটাকে এমনভাবে মুথে নিতে হবে যেন খুব ভালোভাবে পিঠার ডোটা তৈরি হয়ে যায়। একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা আপনাকে করতে হবে। আর হালকা গরম থাকা অবস্থায় এটাকে ভালোভাবে মুথে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে আপনি এটাকে ঠিকভাবে মুথে নিতে পারবেন না আর পিঠাটাও পারফেক্টলি তৈরি হবে না। তো সময় নিয়ে কাজটা কমপ্লিট করে নিব, তারপর চলে যাব পিঠা তৈরির মূল প্রসেসে। এইদিকে আমি মাংস পিঠা তৈরি করার জন্য মাংসের যে ঝুড়ি রান্না সেটা নিয়ে নিলাম। স্পেশালি এটা আমি বাসায় একটু অন্যভাবে তৈরি করেছি। এটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন আমি পিঠা তৈরির জন্য যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে নিব, তারপর হাত দিয়ে এভাবে গুঁড়িয়ে চ্যাপ্টা করে নিব। এখন আমি চালের গুঁড়ির মধ্যে এটাকে মাখিয়ে নিব, তারপর একটা বেলনির সাহায্যে এটাকে বেলে নিব। এখন আমি রুটিটা বেলে নিব। আর রুটিটা কিন্তু পাতলা করা যাবে না, একটু মোটা করেই তৈরি করতে হবে। খুব বেশি মোটা করা যাবে না, আবার একদম পাতলাও করা যাবে না, মিডিয়াম ভাবে রুটিটা তৈরি করে নিতে হবে। তারপর আমি কাঁচের বয়ামের একটা ক্যাপ দিয়ে এভাবে করে কেটে নিব। আপনি চাইলে এই কাজটা কিন্তু গ্লাসের সাহায্যে করতে পারেন, স্টিলের যে গ্লাস আছে সেটার সাহায্যে করতে পারেন। এইভাবে করে কেটে নিলে সবগুলো পিঠার সাইজ একই রকমের হয়, দেখতেও ভালো লাগে আর তৈরি করে নিতেও খুবই সময় কম লাগে। এখন আমি এর মধ্যে সেই মাংসের ঝুড়ি তরকারিটা দিয়ে দিব। তারপর হাত দিয়ে দুই পাশ থেকে চেপে চেপে আমি মুখটাকে ভালোভাবে আটকিয়ে নিব। আটকানো হয়ে গেলে একটা চামচের সাহায্যে কেটে কেটে আমি পিঠাটাকে ডিজাইন করে নিব। আপনার কাছে যেভাবে ভালো লাগে আপনি আপনার ইচ্ছে মতো পিঠাটা ডিজাইন করে নিতে পারেন। তো এইভাবে করে আমি সবগুলো পিঠা ডিজাইন করে নিব আর সবগুলো পিঠা তৈরি করে নিব। আমার কিন্তু পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে, এখন এইগুলোকে গরম তেলে ভেজে নেওয়ার পালা। পিঠাগুলো তৈরি হয়ে গেলে কিন্তু খুব বেশি সময় এভাবে রেখে দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো ফেটে যেতে পারে। আমার যেহেতু তৈরি করা হয়ে গেছে তাহলে আমি এগুলোকে ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা রান্নার সয়াবিন তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি করে ব্যবহার করতে হবে, কারণ এই পিঠাটা ডুবা তেলে ভেজে নিতে হয়। তেলটা যখনই গরম হয়ে যাবে তখনই আমি এর মধ্যে 1-1 করে পিঠাগুলো দিয়ে দিব। একসাথে কিন্তু অনেকগুলো পিঠা ভাসতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। যতটুকু পরিমাণে প্যানে জায়গা নেবে ততটুকু পরিমাণে পিঠা দিয়ে তারপর পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এক পাশে ভাজা হয়ে গেলে এটাকে নেড়ে চেড়ে উল্টিয়ে দিব যেন অন্য পাশে ভাজা হয়ে যায়। এই অবস্থায় চুলা আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। তারপর এক পর্যায়ে দেখা যাবে পিঠাটা কালার চেঞ্জ হয়ে আসছে আর একদমই মুচমুচেভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে করে আপনিও কিন্তু বাসায় গরুর মাংস পিঠাটা তৈরি করে নিতে পারেন। আশা করি আপনার বাসার সবাই খুবই পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আপনাদের একটি লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয়।